بسم الله الرحمن الرحيم. আমরা সহি শেষ করলাম, সহি বলতে সহি লিজাতিহি, এবং আমাদের শুরু হবে হাসান। আল হাসান তারিফুহু লুগাতান ওয়াসিফাতুন মুশাব্বাহাতুন মিনাল হুসনি বিমানাল জামাল। হাসান শব্দটা সিফাতে মুশাব্বাহা, হুসনুন শব্দ থেকে, জামালের অর্থে, জামাল মানে সৌন্দর্য। ইসলাহান ইখতালাফা আমবারুল উলামাই ফি তারিফ আল হাসান নাজরান লিআন্নাহু মুতাওয়াসিতুন বাইনা সহীহি ওয়া যাঈফি ওয়া লিআন্না বা'দুহুম আরাফা আহাদা ইসমিহি তাযকুরু বা'দু তিলকা তারিফাতি সুম্মা আখতার মা আরাহু আওফাকু মিন গায়রিহি। হাসান, হাসানের সংজ্ঞার ব্যাপারে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফ হলো যে এই হাসান এটা সহি এবং জয়ীফের মাঝামাঝি। সহি এবং জয়ীফের কি মাঝামাঝি? দেয়ার নাম মুতাওয়াসিত বাইন সহি ও জয়ীফ বলি আন্না বাদু বলি আন্না বাদুহুম আরাফা আহাদা ইসমাইহি। আর কেউ কেউ তার কেউ কেউ তার তারিফ করে যে এটা দুইটা প্রকারের একটা প্রকার। এটা কি? কেউ কেউ দুইটার একটার পরিচয় তুলে ধরে, আরাফা আহাদা ইসমাইহি, দুইটা প্রকারের একটা পরিচয় তুলে ধরে। আজকুর বাদা দুইটা তারিফাত, আর আমরা ওই তারিফ গুলোর মধ্যে থেকে কর্তৃপক্ষ তারিফ আমরা উল্লেখ করবো। আরাহু আহমক মিনবাইদি, এর মধ্যে থেকে যেটা আমি উপযুক্ত এবং উপযোগী বা উত্তম মনে করবো সেটা কি নির্বাচন করবো। তারিফুল খত্তাবি আল্লামা খত্তাবি তারিফ সংজ্ঞা, হু আমা উরিফা মাখরাজুহু ওয়াশতাহারা রিজালুহু ওয়া আলাইহি মাদারু আকসার আল হাদিস, যার উৎস জানা যায়, ওয়াশতাহারা রিজালুহু, যার দাবি প্রসিদ্ধ, এবং ওয়া আলাইহি মাদারু আকসার আল হাদিস, আর যার উপরে অধিকাংশ হাদিস নির্ভরশীল। যেটাকে অধিকাংশ ওলামায়ে গ্রহণ করেন এবং অধিকাংশ ফুকাহায়ে কেরাম ব্যবহার করে থাকে, সেটাই হলো কি হাসান হাদিস। তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা সংজ্ঞা, কুল্লু হাদিসিন ইউরা লা ইয়াকুনু বি ইসনাদিহি মাইয়াত্তাহামু বিল ইজবি ওয়ালা ইয়াকুন আল হাদিসু শাযযান ওয়া ইয়াযা মিন গায়রি ওয়াজহিন নাহু যালিকা ফাহু আন্দানা হাদিসুন হাসানুন। প্রত্যেক কেমন হাদিস যেটা বর্ণিত হয় লা ইয়াকুন বি ইসনাদি, যার সনদের মধ্যে ওই ব্যক্তি থাকে না যে ব্যক্তি কি যার ব্যাপারে অভিযোগ রয়েছে মিথ্যা, বা যে ব্যক্তি মিথ্যা অভিযোগ অভিযুক্ত এমন ব্যক্তি যার সনদে থাকে না। ফলে এখন হাদিস সাহায্য এবং হাদিস তার সাহায্য হয় না, অন্য দৃষ্টিকোণ থেকে বর্ণিত হয়, অন্য সনদে বর্ণিত হয়, সেটা আমাদের নিকট হাসান। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলার সংজ্ঞা। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলার সংজ্ঞা, তিনি বলেন আহমুল আহাদ বিনাকি আদ্দাম মিন যাবত মুত্তাসিল সনদ ইবাই মুআল্লাল ওয়া শাদ ওয়া সহিহ লিযাত ইবাই কফাত তোমার হাসান লিযাত। তিনি বলতেছেন খবর আহাদ যেটা বর্ণিত হয় ন্যায় ফরাদ এবং পরিপূর্ণ দ্বি শক্তি সম্পন্ন এবং অবিচ্ছিন্ন সনদে বর্ণিত সাদ নয় উল্লেখযোগ্য নয়, সেটা হলো সহিহ লিযাত। আর কফাত দ্বি শক্তির মধ্যে যদি একটু কম হয় তাহলে সেটা হয়ে যাবে কি ফাল হাসাদ। বুঝাচ্ছে হাজার আসকালে রাহিমাল্লাহ তাআলা বলে সামনে কুল ফাকাতাল হাসানা ইন্দাবনা হাজার ওয়া সহিহু ইলা খাফা যাবত রাওহি। তখন হাসান হাসান হাদিস ইবনে হাজার আসকালে রাহিমাল্লাহ তাআলা নিকট হাসান হাদিস হলো হাসান হাদিসের সহি যখন সেটা কি হবে খপ্পা জব্দ রাবি হবে, বা রাবিদের সিনি শক্তির মধ্যে একটু কমতি আসবে। আই কল্লা জব্দ অহুয়া খৈরু মা আরাফা বিহিল হাসান। অহুয়া অর্থাৎ যে সকল তারিফ করা হয়েছে তার মধ্যে উত্তম তারিফ হলো এই তারিফটা, তার মধ্যে উত্তম তারিফ কোনটা?
এই তারিফ বুঝা আছে। অহু হয়রু মা আরফা বা মা উরিফা বিহিল হাসান, আর এটাই বাবা যেভাবে বলতে পারি তারিফ গুলোর মধ্যে উত্তম তারিফ, হাসান তারিফ গুলোর মধ্যে উত্তম তারিফ হলো এটা অহুয়া, হুয়া দ্বারা এই সংজ্ঞা থেকে ফিরানো হয়েছে ইবনে হাজাস কালামুল্লাহ সংজ্ঞা থেকে। আর খয়রুমা আরফা বি আরফা মানে উদিফা, উদিফা বিহিল হাসান ওই জিনিসগুলোর মধ্যে উত্তম যেগুলো কি হাসানের ব্যাপারে হাসান আরিফ বাবার সংজ্ঞা দেওয়া হয়েছে, আর সেটা হলো কি উত্তম সংজ্ঞা। আচ্ছা আমার তারিফ বলে খত্তাবি বাড়েই কিন্তু কাদাতুল কাসির, আর তারিফ খত্তাবি ইমাম খত্তাবি রহিমাল্লাহ তাআলা যে সংজ্ঞা দিয়েছেন এটা মধ্যে অনেক সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা রয়েছে। এরপর হলো কামা তিরমিজিউ ফাকাদ আরাফা আহাদ ইসমাইল হাসান, ইমাম তিরমিজি রহিমাল্লাহ তাআলা তিনি হাসান হাদিসের তিন প্রকারের একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো হাসান লিবাইলিহি কি বহু বলে হাসান লিবাইলিহি বলে আসলে দাঁড়িয়ে আইয়ারাফা হাসান লিজাতিহি। আর মূলত যেটা যে হাদিসের হাসান হাদিসের সংজ্ঞা প্রকৃতপক্ষে হাসান লিদাতি সংজ্ঞা প্রদান করা উচিত, হাসান হাদিসের সংজ্ঞায় ওয়াল আসলু ফি তারিফি আই ফি তারিফিল হাসান, হাসান হাদিসের সংজ্ঞায় মূলত সংজ্ঞা দেওয়া উচিত হাসান লিজাতি, তার মানে হাসান দেওয়ার উদ্দেশ্য হলো হাসান লিজাতি আর সহিদ উদ্দেশ্য সহিদ লিজাতি, লিয়ানা হাসান লিগাইদি জয়ীফ উদ্দিন আসতি, আর হাসান লিগাইদি তো এটা কি মূলত জয়ীফ, এই তো কইলে আমার তাবাদুল হাসান এটা তো কি হাসান ফজাই উন্নত লাভ করছে উপরে উঠলো লেন জিবালি বিআদাদি তুরুকিহি, কেন মানে হাসান লিগাইদি এটা মূলত দুর্বল হাদিস দুর্বল সনদে, আর এটা বিভিন্ন বর্ণনা যুক্ত হওয়ায় এটা কি হাসান ফজাই বিতাদুদি তুরুকিহি, তার বিভিন্ন সনদ থাকার কারণে বিভিন্ন সনদ থাকার কারণে সেটা কি সেটা হাসান হাদিসের পর্যায়ে এসেছে, কথাকে বুঝা আছে, বা বিভিন্ন বর্ণনা সূত্র যুক্ত হওয়ার কারণে। এবার যখন আত্তারিবুল মুখতার মুখতার তারিফ কিভাবে দেওয়া সম্ভব, হাসান হাসান হাদিসের দান করা সম্ভব খেয়াল করবে হাসান হাদিসের তারিফ অনেকগুলো পাইলাম, অনেকগুলো পাইলাম তার মধ্যে উত্তম তারিফ কোনটা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তাআলা যে সংজ্ঞাটা দিয়েছেন, আর ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তাআলা থেকে আমরা এটাকে আরেকটু সাজানো আর কি মামলা তোহানের অনুমতে ইবনে হাজার রহমতুল্লাহ আল্লাহ তাআলা তিনি আরেকটু বলছিলেন তিনি বলছেন মাত্তা সারা সারা দুলু বিনাকলে আদিন জবাবে দিন বা খবর আহার বিনাকলে আদিন তা আমি সব দিন নিয়োগ করেছিল সারা দিন গল মুআল্লারিন ওয়ালা শাহাদিন ফাসাইর জাতি ফাইন খপ্পা সব সারা সারা জাতি, তিনি বলছেন এভাবে তো এই হিসাবে এটাকে সাধারণ আছে ও মাত্তা সারা সারা দুলু বিনাকলে আদিন জাতি খপ্পা সব দুলু বিন বাই শুরু দিন ওয়ালা আইলাতিন বা আমি স্থিহি রামন তাহ শুরু দিন ওয়ালা আইলাতিন, আশা করি বুঝা আসছে তাই না, দলিল দেওয়ার ক্ষেত্রে যদিও নাকি শক্তির দিক থেকে তার থেকে কম
লিজালিকা ইহতাজাবি জামিউল ফুকাহা, এই কারণে এটা দ্বারা জামিউল ফুকাহা অধিকাংশ ফকিগণ এটা দলিল দিয়ে থাকেন ও আমির এবং তার আমল করে থাকেন। ওয়াল ইহতাজাজ বিহি মুআযামুল মুহাদ্দিসিন আল মুসলিমিন, অধিকাংশ মুহাদ্দিস এবং অধিকাংশ উসুলিবিদ তা দিয়ে দলিল দিয়ে থাকেন। ইল্লা মান সাদা শুধু মিন মুতমিনাল মুতাসাদ্দিদিন, তবে হ্যাঁ যারা কি মুতাসাদ্দি কঠোর বুদ্ধি তারা সারা। ফাকাদ আদরাজাহু বাদুল মুতাসাহিলিন ফি নাওয়াইস সহিহি الحاكمي وابن حبان وابن خزيمة مع قولي بأنه صحيح مبين أولا. بعد متساهل تتك قوتي فوال نموني يبكتي قوتي فوال نمول نموتا أولا من كالي بكتي تتكي بولن ترى تدرما تهلو إذن كسوية حديث الفقر مكتقل ترى আদরাজাহু দাখিল করে বাজুল মুতাসাইলি ফি নাওয়াইল সহি ফি নাওয়াইল সহি সহিহাতে ফকার অন্তর্ভুক্ত করে কে কে করে ইমাম হাকিম ইমাম ইবনে হিব্বান ইমাম ইবনে খুজাইমা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ইমাম হাকিম ইমাম ইবনে খুজাইমা ইমাম ইবনে হিব্বান ওনাদের কাছে হাসান হাদিস ও সহি হাদিস মা কওলিহিম বি আন্নাহু দুনা সহিহ মুবাইনি আউওয়ালান, অবশ্যই এক্ষেত্রে তাদের সুস্পষ্ট সুলাইমান دبعي عن أبي عمران الجوني عن أبي بكر بن أبي موسى الأشعري قال سمعت أبا بحضرة العدو يقول قال رسول الله صلى الله عليه وسلم إن أبواب الجنة تحت ظلال ظلال السيوف. هذا الحديث قال عنه الترمذي هذا حديث حسن غريب. من الترمذي حديث تبعنا كل سن يقول أبواب النكات আমার পিতাকে আবু মুসা আশারি শত্রুর আবু মুসা আশারি শত্রুর উপস্থিত বলতে শুনেছি বলেছেন নিশ্চয় জান্নাতে যাওয়ার সময় তার বাড়ি সায়দা নেই আবু আবার জান্নাতে যাওয়া জেলালিস কেননা এই হাদিসের প্রথম চারজন রাবি জাফর ইবনে সুলাইমান সারা, কেননা ইন্নাহু হাসানুল হাদিস জারিকা নজরে হাদিস, কেননা বা এই জন্য হাদিসকে হাসান পর্যায়ে নেমে এসেছে বা ইন্নাহু হাসানুল হাদিস লিজালিকা, এই জন্য যে নাজার হাদিস আন মাযহাব সাইদুল হাসান, এ মূলত এই ইল্লা জাফর ইবনে সুলাইমান ওনার কারণে হাদিস কোন পর্যায়ে এসেছে হাসান পর্যায়ে। আর কেননা তিনি ছিলেন এখানে মূলত ফাইন্নাহু হাসানুল হাদিস, কেননা তিনি ছিলেন হাসানুল হাদিস, তিনি ছিলেন কি হাসানুল হাদিস, আর তার কারণে হাদিসটা কি সহিহ মর্তবাদা কি হাসান বজায় আছে, ভালো করে বুঝুন। এই যে আন্না রিজালা ইসনাদিল আরবা সিকা, এই সাতটা দাবি সিকা ইল্লা জাফর ইবনে সুলাইমান, কেন জাফর ফাইন্নাহু হাসানুল হাদিস, কেন জাফর ইবনে সুলাইমান তিনি হাসানুল হাদিস, এটা ওনার এই জনতা দলের মধ্যে এখানে জানা করা হয়েছে আর কি, সহি না হাসানুল হাদিস, তার থেকে হাদিস গুলো
আসানেই হবে। তত এখানে এগারোটা স্পষ্ট তার কি জব্দের দিকে কমতি রয়েছে, আর অন্য সবগুলো ঠিক আছে, এই জন্য সহিদ ইসার থেকে এটা হাসানে চলে এসেছে। কথা কি বুঝা আসছে? দেখেন আমা নাকাল আল হাবিদ ইবনে হাজার ফি তাহজিব তাহজিব, আর এটা উল্লেখ করেছে তাহজিব তাহজিবের মধ্যে ইবনে হাজার আসকালানি আল্লাহ তাআলা। আচ্ছা মারাতিবুহু আই মারাতিবুল হাসান কামানা সহিহি মারাতিবুন ইয়াতাফাউতু বিহা বাদু সহিহাত বাদে, যেমন ভাবে সহিহ কতগুলো স্তর রয়েছে একটা থেকে আরেকটা কি পৃথক বাদু সহিহাত বাদে ভাবে হাসান রয়েছে, কাদারি কাবাই হাসান মারাতিব, এমন ভাবে হাসান অনেক স্তর রয়েছে। ফলে জাহালা জাহাবিজু মাজা বাতাইনি ইমাম জাহাবি রাহমাতুল্লাহ তাআলা তার দুইটা স্তর নির্ণয় করেন, আলা মারাতিবাতি মারাতিবে মারাতিবিহি উচ্চ স্তর, আচ্ছা قال المحدثين محدثين بكتب له هذا حديث صحيح الاسناد وقال ما هذا حديث صحيح هذا حديث صحيح نابل تابل سنده هذا حديث صحيح الاسناد وكذا قال بوزا قال كي মানে هذا حديث صحيح الاسناد এটা কি হাদিস সহি বুঝায় না, এসনাদটা সহি বুঝাইছে। এমন ভাবে তাদের হাদা হাদিসুন হাসানুল এসনাদ কখনো কখনো হাসানুল হয় মতন নয় তাহলে আমাদের কাছে তিনি বর্ণনা করেন, তিনি জিম্মাদারি নিলেন যে এখানে সহি হাদিস বা হাদিস পাঁচটা সত্য পাওয়া গেছে, উক্ত হাদিসের মধ্যে পাঁচটা সত্য সহিহের পাঁচটা সত্য পাওয়া গেছে, এই কথা জিম্মাদারি দিলেন। কোন ব্যক্তি যদি বলে হাদা হাদিস সহিহ, তিনি এই কথাটা জিম্মাদারি দিলেন। আমাইদা ক্বালা হাদা হাদিস সহিহুল ইসনাদ ফাকাদ তাকাব্বালানা বিতাফাল শুরুজ সালাসাত মিন শুরুজ সিহা, তাহলে তিনি কি তিনটা জিনিসের তিনি জিম্মাদারি দিলেন, ওয়াহিয়া ইত্তিসাল সনাদ ওয়া আদালাতুল আওয়াজ অফ তিম আম্মা নবী শুরুজি ওয়া নবী আইল্লা, আর শাস্ত্রে নবী করা এবং আইলাতকে নবী করা ফালাম ফালাবুল আইলাত আনু ফালাম ইয়াতাকাবাল বিহিমা, তাহলে নবী শুধু নবীল আইল্লা এটা কি জিম্মাদারি নেয় না, নবী শুধু নবীল আইল্লা এটা জিম্মাদারি নেয় না, এই দুটার কি এই দুটার জিম্মাদারি নেয় না, লিআন্নাহু লাম ইয়াতাসাব্বুত মিনহুমা, কারণ এই দুটা থেকে শুধু বক্তব্য পাওয়া যায় না। তাহলে এই জন্য সহিউল ইসনাদ বললে তিনটা পাওয়া যাবে দুটা পাওয়া যাবে না, আর হাদা হাদিস সহিউল বললে কি পাঁচটা পাওয়া যাবে, পাঁচটা কেন আছে কথা বোঝা যাবে। লাকিন্না লাউ ইকতাসার লাকিন্না লাউ ইকতাসার হাফিদুন মুতামিদুন আলা কওলি হাদা হাদিস সহিউল ইসনাদ, যদি কোন ব্যক্তি বা কোন হাফেজ মুতামাদ আলাই ব্যক্তি হাদা হাদিস কোন হাফেজ এই কথার নির্ভর করে তাহলে প্রকাশটাকে তখন সহি
লিয়ানা আসলা আদম আল্লাহ আদম শুরু স্থান আসল আদম আল্লাহ এবং আদম শুরু হয়। মানা করে তুমি কিভাবে দুই বা শরৎ থাকে তাহলে অর্থ দাঁড়াবে যে সনদ হইতে পারে হাসান সহিম হইতে পারে ইসনাদ না করে কোন সনদ হইতে পারে সহি এক হইতে পারে হাসান অন্য হইতে পারে সহি তাহলে দাঁড়াবে এরকম আইন কারণ ও ইসনাদ নওয়াজ দুই তা সনদ থেকে একটা ফল মানা তাহলে আসলে হাসান অন্য আইন দা কমিন সহি না আইন দা কমিন আখরিন তাহলে এক কমিন নিকট হাসান অন্য কমিন নিকট সহি কানা কায়ল বাশির ইবন ইলা আল খলাফি বাইন আল উলামা ফিল হুকমে আলা হাদাল হাদিস কেমন বক্তব্য বক্তা এই কথার দিকে ওলামাই কারামে ইখতিলাফের দিকে ইঙ্গিত করতেছেন হাদিস এই হাদিসের হুকুমের ব্যাপারে ওলামাই কারামের মাঝে ইখতিলাফের দিকে ইঙ্গিত করতেছেন আও ওলাম ইয়াতারাজ্জাল আলাইহি তাআলা কিংবা তার কাছে প্রাধান্য লাভ করেনি এই দুটার একটা হাদিস হুকুম তাকসিমুল বাগাওয়ি আহাদিসুল মাসাবিহ পরিভাষা এখানে রাখেন পাওয়া যায় কোন বিশেষ পরিভাষাটা ফলো করতে হবে। মানে খাস ভাবে তার জন্য কিতাব লেখেন নাই হাসানের আর হাসান বুঝানো না
তাতে এমন কিছু কিতাব রয়েছে একদল হাদিস হাসান, যেগুলো কি হাসান হাদিস পাওয়া যায় আমিন আশুরি হাদিস গুলো এই কিতাব গুলো থেকে বৈশিষ্ট্য কিতাব হলো এক নম্বর জামে তিরমিজি আল মাশহুর বি সুনান তিরমিজি আও আসম বি মাজমা আল হাসান ও তিরমিজি ওয়াল্লাযি শাহাদা বি হাদা কিতাব ও আকসারু সুদা কিতাব হাসান আও হাসান যারা কিতাব মূল দেখে তিরমিজি যিনি বৈশিষ্ট্য কিতাব রয়েছে এই কিতাব থেকে যেগুলো আবশ্যক হলো গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নীতির উপর যে নস্কাটা তৈরি হয়েছে ওই নস্কাটাকেই নেওয়া তালিবুল হাদিসের উপর আবশ্যক। কথা কি বোঝা আছে? তারপর কি বলেন আজকে কারণ আসকাল আছে জি আজকে পরে কোনো আসকাল আছে কি না যেটা বর্ণিত হয় ন্যায়পরায়ণ ব্যক্তির দ্বারা এবং পূর্ব নদী শক্তি সম্পন্ন ব্যক্তি যার সনদ মুত্তাসিল হয় তিনি এবং ইশাহাদ নয় সেটা সহিলি জাতি আর পাইন কপ্পা জব্দ। কিন্তু জব্দের মধ্যে যদি সামান্য একটা কি হয় কমতি চলে আসে তাহলে হাসান জাতি তখন হাদিসটা সহি থাকবে না হাসান জাতি হবে। তখন এই হাদিসটাকে এই সংজ্ঞাটাকে আরেকটু সাজিয়ে এখানে আনা হয়েছে তার উপর ভিত্তি করে হাসান হাদিসের সংজ্ঞা এইভাবে দেওয়া যায় আরেকটু সাজা দিয়েছে শুধু ওই হাদিস যার সনদটা অবিচ্ছিন্ন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সাদ এবং সারাই বুঝাচ্ছে। হাসানলি গাইরিহির সংজ্ঞা বলছে না
না আমরা যদি হাসান দেখো, তখন দেখবেন হাসান তালিম দিচ্ছে, তখন হাসান লিগাইরি, হাসান লিগাইরি আমরা আচ্ছা আগামী দশে শুরু করবো এখানে, হাসান লিগাইরি হাসান আলী, এখানে তো বলছে যে হাসান লিগাইরি। হ্যাঁ বলো, এখানে কি বলছে, কি বলছে এখানে, হাসান রিজা দিয়ে সংজ্ঞা দিয়েছে। আবার খেয়াল করেন যে হুয়া মাত্র সারা সনাতুহু বিনাকলিল আদিল্লাদি খপ্পা জপ্তুহু আন মিসলিলা মুতাহমিল গশুল নালা আইল্লা। হাসান ওই হাদিস যার সনাত অবিচ্ছিন্ন, ওই নেবুরান লাবিতা বর্ণিত যার সনাত শক্তিতে একটু দুর্বলতা আছে, আর তাদের সনাতটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন, এবং হাদিসটা সাজ মুক্ত এবং আইল্লাত মুক্ত। ক্লিয়ার? নাকি মাসুদ ভাই? জি আর কাহার কি কোনো প্রশ্ন আছে? আমরা এখানে সমাপ্ত করতে পারি। আসসালামু আলাইকুম। সালাম।